আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? একটু লাইভে চলে আসলাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এই যে আমার পাশে একজন আঙ্কেল দেখতেছেন, আসলাম ওনার এরিয়াতে, সেই উনি থাকে যে বসিলার শেষ নামার দিকে। তো ওনার কাছে কিছু নোট ছিল, যাই হোক অনেকগুলো ভালো ভালো নোট পেলাম, তার মধ্যে ওগুলো এখন দেখাবো না, কারণ দেখালেই আপনারা লাফলাফি করবেন, ভাই এটার দাম কত, ওটার দাম কত, এটা কত, এটা কত। এর মধ্যে যে ওনার থেকে এই কিছু এই নোটগুলো আমি দেখাচ্ছি, এই যে একটা 5 টাকার ইউএসএর নোট পাইছি। আঙ্কেল এগুলো কই পাইছেন আপনি? কুয়েতে, আমেরিকান $5 কুয়েতে ইয়ে করছিলেন, মানে ডলার নিয়ে গেছিলেন যে তখন ভাঙেছিলেন। বাকি এই যে একটা পেলাম, এই যে এটা ধরেন তো আপনি, তারপর এই যে আরেকটা $5 পেলাম। যাই হোক, আমি হয়তো ওনার থেকে নিচ্ছি একটা কম দামে, কারণ উনি ভাঙেতে টাঙাতে পারবে না। এই যে ধরেন এটা, এই যে আরেকটা সুন্দর নোট পেলাম, $3.5 পেলাম লিঙ্কনের। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমি আমেরিকান থিম নিয়ে কাজ করি। এই যে আরেকটা পলিমার নোট সিঙ্গাপুরের $10, এটাও পেলাম। সাথে এই যে আরব আমিরাতের দুটো পুরানো $20, এই যে। যাই হোক, আঙ্কেলকে আঙ্কেল আপনাকে ধন্যবাদ। আবার আমি ফোন নাম্বার তো আছে, জি জি, আপনি অবশ্যই যদি আবার আরও ভালো কিছু পান বা ঘেটে ঘুরে আমার সাথে আমার জন্য কিছু দেখেন তো, পুরানো এই যে হারিকেন বা ছটটা পুরানো পিতলের কিছু আছে? হ্যাঁ, পুরানো পিতলের কিছু দেখতেই এখন আছে কিনা। ভাই আপনার তো পুরানো মানুষ ভাই, 70-72 বছর বয়স চলে, যদি কিছু পান তাহলে আমাকে জানেন, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, ভালো কিছু পেলাম তো সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত অল্প কয়েকটা দেখালাম, ভিডিও বড় করব না, ভিডিও বড় করলে আপনারাও বিরক্ত হয়ে যান। তো ঠিক আছে, রাখি এখানে। তো সকলের থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে আরেকজন পুরানো মুক্তিযোদ্ধার সন্তান আছে, উনি কোটা নিয়ে ব্যস্ত, কোটা আন্দোলন নিয়ে ব্যস্ত। যাই হোক, অথচ মুক্তিযোদ্ধার সন্তান কিছুই করতে পারে না। ঠিক আছে, এখানে রডের ঢালাই কি কাজ করেন যেন আপনি? ওয়েলিং এর কাজ করেন, ইনিও মুক্তিযোদ্ধা। ঠিক আছে, সকলের থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার কোনো এক সময় কোনো এক ভিডিওতে দেখা হবে অবশ্য। আমি আজকে আবার লাইভে আসবো, বাংলাদেশের 5 পয়সা উৎপাদন বাড়ান কত মূল্য হতে পারে বা পুরানো নতুন আপনাদেরকে জানাই রাখলাম। সন্ধ্যার পরে 7টার পরে লাইভে আসবো, আপনারা সকলেই আমার লাইভে যোগদান করবেন, কথা বলবেন, ভালো থাকবো। সাব্বির ভাই আপনি ভালোবাসা জানাইছেন, অনেক খুশি হলাম। তো বিদায়, আসসালামু আলাইকুম।